নমস্কার বন্ধুরা, নলেজ টু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হলো ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এরকম আরও লেটেস্ট চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে এর জন্য আপনাকে ক্লার্ক পদের জন্য আপনার যোগ্যতা হতে লাগবে মাধ্যমিক পাস এবং অফিসার পদের জন্য যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখার থেকে, এবং তাছাড়া আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আপনার বয়স অফিসার পদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং ক্লার্ক পদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং আপনার বয়স হিসাব করতে হবে 1/7/2020 অনুসারে, অর্থাৎ 1/7/2020 অনুযায়ী আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে এবং 25 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া এখানে আপনারা এসসি এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবেন। আমরা পে স্কেল দেখে নেব, এখানে কত টাকা পে করা হবে। জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল অর্থাৎ অফিসার পদের জন্য 23,700 টাকা থেকে 42,020 টাকা পর্যন্ত পে করা হবে এবং ক্লার্ক পদের জন্য 11,765 টাকা থেকে 31,540 টাকা পর্যন্ত পে করা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আবেদনের জন্য যে আবেদন ফিসটা লাগবে, পেমেন্ট ফিসটা লাগবে, যেটা সেটা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা এবং জেনারেল ও আদার্স ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা, এবং আপনারা এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আবেদন করতে পারবেন www.bankofindia.co.in। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে এবং এই পিডিএফ ফাইলও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। এবং তাছাড়া আরও যদি কোনো কিউরি থাকে আপনাদের এই ভিডিও রিলেটেড তো আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।